জীবিত থেকেও মৃত এক বৃদ্ধ, 4 বছর ধরে সরকারি ভাতা বন্ধ, ঘটনা স্বীকার করে নিলেন স্থানীয় পঞ্চায়েত। শুরু রাজনৈতিক তরজা। স্ত্রী পুত্র বৌমা আর নাতিকে নিয়ে অভাবে সংসার সিমলাপালের কানাকাটা গ্রামের বছর 80 নজর আলী খায়ের। কিন্তু জলজ্যান্ত মানুষটা এখনো দিব্যি হেঁটে চলে বেড়ালেও বিগত 2020 সাল থেকে সরকারি কাগজে কলমে মৃত, ফলে ওই বছর থেকেই বন্ধ বার্ধক্য ভাতাও। এমনটাই দাবি নজর আলী খাও তার পরিবারের সদস্যদের। একজন জলজ্যান্ত মানুষ কিভাবে সরকারি খাতায় মৃত হলেন, এই প্রশ্নই যখন ঘোরাফেরা করছে, ঠিক তখনই শাসক বিরোধী দুপক্ষই পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। সিপিআইএম শিমলিপাল এরিয়া কমিটির সদস্য কৌশিক পাইন এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, বর্তমানে সরকারটাই গাফিলতিতে ভরা। তাদের জানা, সিমলাপালে এক খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক জীবিত থাকা সত্ত্বেও তার স্ত্রী বিধবা ভাতা পান, আর এখানে এমন ছেলেও আছে যে বিধবা ভাতা পাচ্ছে। ভোট পাওয়ার আশায় নথি যাচাই না করেই এইসব করা হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সরকারি কাগজে কলমে মৃত নজর আলী খা জীবিত প্রমাণে তারাও সাধ্যমতো চেষ্টা করছেন বলে তিনি জানান। অন্যদিকে বাঁকুড়া জেলা তৃণমূল সম্পাদক রামানুজ সিংহ মহাপাত্র বিরোধীদের ছিদ্রান্বেষী দাবি করে বলেন, ওদের জনসংযোগ নেই, কোথাও একটা ভুল পেয়েছে, সেটা নিয়েই পড়ে আছে। বৃদ্ধ নজর আলী খায়ের বিষয়টি তাদের জানা আছে ও সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান। সিমলাপালের বিডিও মানস চক্রবর্তীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি আমার কাছে এসেছিলেন, কিন্তু একটা সমস্যা হয়েছে, খুব তাড়াতাড়ি বৃদ্ধ নজর আলী খায়ের ফের বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে বলে তিনি জানান। আরামবাগ টাইমসের রিপোর্ট। আমরা ব্লক গেলাম, আমার 2 মাস বন্ধ হয়ে গেছিল ভাতা 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 বন্ধ হয়ে যায়। আমি ব্লক গেলাম, ব্লককে বললো যাও পঞ্চায়েত তোমার মৃত করে দিয়েছে। ব্লকে পঞ্চায়েতে যাওয়ার পরে বললো দীপক মাঝি করেছে ওটা। দীপক মাঝি বললাম মাঝে বলে যাও ব্লকে আর তোমার এটা ঠিক করে দিচ্ছি, আমি যাও ঠিক করে দেয় না। কতবার কাগজ কলম করেছি, আজ পর্যন্ত পঞ্চায়েতে 3-4 বার, ব্লক 5-6 বার, বিডিওকে জানিয়েছি, কোনো কিছু হয় না। ভাতা কোন বছর বন্ধ হয়েছে? 2020 থেকে বন্ধ হয়ে গেছে। না, আমি ভাতা চাচ্ছি। ওনারা বলছে হবে হবে, ওই হবে হবেই করছে, কোনোদিন আর কোনোদিন গ্রাহ্য করছে না। আমি গেলে বলে যাও তোমার এটা করে দিচ্ছি, মুখ দিচ্ছি, ফানালি পান এখন না বলে বলছে দিচ্ছে না। তবু আপনি এখন সরকারি সাহায্য থেকে বঞ্চিত আছেন? হ্যাঁ। নাম? নজর আলী খাঁ। বাড়ি? কানাকাটা, সিমলাপাল সিটি। দাদুর ভাতাটা 20 সাল থেকে বন্ধ হয়ে গেছে, কোনো কাজেই হচ্ছে নি, পঞ্চায়েত ব্লক ওই শুধু যা আসাই হচ্ছে। তারপরে দুয়ার সরকার বসছে, ওখানেও জমা দিতে বলছে, ওখানতনও কিছু হচ্ছে নি। আর তোমার ওইটা পঞ্চায়েতে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করে দিয়েছে, ব্লকও ওই ব্যাপার, ওই মৃত বলে ঘোষণা। মানে জলজীবিত মানুষ মৃত ঘোষণা করে দিয়েছে? হুম। কি চাইছেন এখন? চাইছি বলতে দাদুর যেমন কাজটা হয়ে যায়, বয়স্ক মানুষ তো অসুবিধা হচ্ছে খুব। পঞ্চায়েতের এক বাসিন্দা, সিমলাপাল গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা 2020 থেকে বার্ধক্য ভাতা বঞ্চিত আছে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, অথচ তিনি জীবিত আছেন। তিনি সশরীরে বিভিন্ন জায়গায় বিচরণ করছেন, কিন্তু বারবার বিভিন্ন দপ্তরে যাওয়ার পরেও তিনি এখনও সেই মৃতকে জীবিত বলে প্রমাণ করতে পারেন নাকি, প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে, কী বলবেন?
পঞ্চায়েতের গাফলাতি না, অ্যাকচুয়ালি এই তৃণমূল আমলে এইগুলো পঞ্চায়েতের গাফিলতি কি ব্লকের গাফিলতি কি সরকারের গাফিলতি এটা বলবার থেকে আমার মনে হয় সব থেকে বলা ভালো, এই তৃণমূল সরকারের আমলে সরকারটাই গাফিলতিতে ভরা। সিমলাপালে এরকম মানুষ আছে আমার জানা, আমি নাম করতে চাই না, যে উনি ওনার স্বামী জীবিত আছেন, ওনার স্বামী ফুড সাপ্লাইয়ের অফিসের বড় অফিসার ছিলেন, ওই ভদ্রমহিলা বিধবা ভাতা পান স্বামী জীবিত থাকা অবস্থায়। এরকম মানুষ আছে সিমলাপালে আমি জানি বা আমরা জানি, যে যারা ছেলে অথচ বিধবা ভাতা পান। আসলে 21 সালে ভোটে জিতবার জন্য মাননীয় সরকার পুরো সিমলাপালে এক এক ঝাঁক অনেকগুলো ভাতা উনি তৈরি করেছিলেন। যখন এই ভাতাগুলো হয় তখন ওনাদের কোনো মানুষের কোনো ডকুমেন্ট বা কাগজপত্র দেখে সরাসরি সঠিক ভাতা করবার কাজটা হয়নি। ভোট পাওয়ার জন্য কিছু সংখ্যক মানুষের হাতে টাকা গুঁজে দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ভাতা করেছেন। সেরকমই ঘটনা এই আমাদের কানাকাটা গ্রামের। এই ঘটনাটা আপনারা বলার আগে থেকেই আমি জানি, এটা নিয়ে আমরা নিজেরা একটু মুভমেন্টও করছি, যে ওই ভদ্রলোক বেঁচে আছেন অথচ তাকে মৃত দেখানো হয়েছে পঞ্চায়েতের থেকে। এটা 2020 এরকম সময় হবে। তো এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে ওনাকে নিয়ে আমরা ব্লকেও গেছিলাম। এখন ব্লকের বলবার কথা বলছেন যে যে মানুষটি যেহেতু মৃত ঘোষণা হয়ে গেছে ব্লকের মানে ব্লকের যে রিপোর্ট গেছে, যে রিপোর্ট থেকে যে রাজ্যে চলে গেছে, তাকে আর নতুন করে ভাতা দেওয়া যাচ্ছে না। ঘটনাটা যে ঘটনা ঘটলো এই ঘটনার দায় তো ওই ভদ্রলোকের নয়, উনি গরিব মানুষ, উনি ভাতা পেতেন, ওনাকে মৃত যারা ঘোষণা করলো তাদের তো শাস্তি হওয়া উচিত, কিন্তু এই সরকারের আমলে এগুলো কিচ্ছু হবে না। কার গাফলাতির জন্য তিনি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন? একদম সরাসরি যদি বলি তাহলে এটা পঞ্চায়েত ব্লক সহ সামগ্রিক প্রশাসন এবং আমাদের যে সরকার আছে তাদের যারা নেতারা আছেন, যারা প্রতিদিন দুয়ারা সরকারের নামে রাজনীতি করছেন, সবারই দায়। প্রত্যেকে জানে, তৃণমূলের নেতারা পর্যন্ত জানে যে ওই ভদ্রলোক জীবিত আছেন অথচ উনি ভাতা পাচ্ছেন না। গরিব মানুষ, একটি প্রান্তিক মানুষ, ওনার ভাতাটা হলে একটা সরকার মানে সংসার চলে, সেটাতে উনি প্রতিদিন ঘুরছেন, আজ 3 বছর ধরে ঘুরছেন, কিন্তু ওনার কাজটা সুরাহা করা যাচ্ছে না। এই সরকারের আমলে সঠিক কাজ সঠিকভাবে করা যাওয়ার কোনো মানে রাস্তাই নেই, এমনভাবে একটা সরকার চলছে। আপনার নাম? আমার নাম কৌশিক পাইন, আমি সিমলাপাল CPIM এরিয়া কমিটির সদস্য। সিমলাপালের সিমলাপাল পঞ্চায়েতের কানাকাটা গ্রাম রয়েছে, সেখানে এক সত্য বলবেন। দেখুন, বর্তমানে যে শাসক দল, বৃদ্ধ ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, যে কোনো ভাতাই বলুন, এবং কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে টাকা, আর সেই টাকা যে সমস্ত প্রকল্পগুলি জনমুখী প্রকল্প, সেই জনমুখী প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত। আজকে একজন বৃদ্ধ, অর্থাৎ তিনি সিনিয়র সিটিজেন হতে চলেছে, আর তাকে মৃত বলে আজকে ঘোষণা করেছে। এখানে স্বজন পোষণের রাজনীতি, কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত কেবলমাত্র তাদের বাড়ির লোকেরাই পাবে, আর অন্য লোক পাবে না, কে মারা গেল বা কে জীবিত আছে এই নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই। বারেবারে বিভিন্ন দপ্তরে গেছেন, পঞ্চায়েত ব্লকে, তারপরেও এখনও পর্যন্ত কাগজে কলমে জীবিত হতে পারেনি। তাদের সদ ইচ্ছাই নেই যে একজন অসুস্থ বৃদ্ধা এসছে, তিনি কি বলছেন তার বক্তব্যটা শোনার প্রয়োজন, এই ধরনের তাদের কোনো মানসিকতা আছে? প্রশাসন আজকে কোন অবস্থায়? আজ তৃণমূল কংগ্রেস যা বলছে তারা তাই করছে। আজকে তৃণমূল কংগ্রেস দল বলে কিছু নেই। আজকে দেখতে পাবেন SDO BDO মনে হয় তারা সাধারণ সম্পাদক, সম্পাদক এবং সভাপতি, তারা পার্টি নিয়েই তো ব্যস্ত। তাহলে সাধারণ মানুষকে তারা পরিষেবা দেবে কোথায়? এই ধরনের তাদের চিন্তাভাবনা নেই আজকে, আর সেই কারণেই এই পরিস্থিতি। আপনার নাম? দীপক কুমার দাস, বাঁকুড়া জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। দপ্তর গিয়েও পাচ্ছেন না, কী বলবেন? এটা আমিও শুনেছি, উনি আমার সঙ্গে একবার এসেছিলেন, কিন্তু এটা যেহেতু আমরা নতুন, আমি নতুন এই মুহূর্তে পঞ্চায়েত দায়িত্ব নিয়েছি, আমার বোর্ডের আগের বোর্ডের এটা ব্যাপার, কোনো কারণে ভুলবশত এটা হয়ে গেছে। আমি ওটা উত্তরবঙ্গ কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরাও চেষ্টা করছি যে এটা যাতে উনি পুনর ভাতা পান এবং কীভাবে তাকে পুনর ভাতা দেওয়া যায় সেই দিকে আমরাও চেষ্টা করছি। এবং আমরা এই ব্যাপারটা সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা নেই, কিন্তু আমি জানিয়েছি। আপনার নাম? সুরেত পাঠক, প্রধান সিলেবার গ্রাম পঞ্চায়েত। না, এটা পঞ্চায়েতের গাফিলাতে কিছু নেই, এটাতে নজর আলী বলে আরেকজন মারা গিয়েছিল আমাদের এই সিমলাপাল সেন্সাস টাউনের মধ্যে, এইটা ভুল হয়ে গেছে কোনো কারণবশত, এবং ভুলটা সংশোধন করার জন্যে তাৎক্ষণিকভাবে সমস্ত রকম কাগজপত্র জমাও করা হয়েছে এবং এটা কারেকশন হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। এটা আমি কাগজপত্রগুলো নজর আলী আমার কাছ সঙ্গেই দেখা করেছিল, আমিই কাগজপত্রগুলো ওকে নিয়ে গিয়ে সমস্ত তথ্য সহ সব কিছু জমা করেছি,
তো এগুলো এখান থেকে তো হয় না, এগুলো চলে যায় উপরে, উপর থেকে কারেকশান হয়ে ঠিক চলে আসবে, টাকা পেয়ে যাবে। বিরোধীরা এটাকে নিয়ে পুরো মাঠে নেমেছে যে শাসক দলের, আসলে বিরোধীদের কাজ হচ্ছে ছিদ্র অন্বেষণ করা, কোথায় একটা কিছু ভুল আছে ত্রুটি আছে সেগুলোকে খুঁজে বার করা। অ্যাকচুয়ালি জনসংযোগ রাখে না, দু একটা জায়গায় পেয়েছে, একটা একটা ত্রুটি পেয়েছে সেটাকে নিয়ে বড় করে প্রচার করছে, কাজ তো করে না কেউ। ওই লোকটা যে পাচ্ছে না ওর জন্য যে কাজ করতে হবে, ওকে ওর যে কী কারণে বন্ধ হয়েছে সেটা দেখতে হবে, জানতে হবে এবং তার জন্যে আবেদন করতে হবে, সেই সব কাজ করে না, এটা শুধু ছিদ্র খুঁজে বেড়ায়। আর অ্যাকচুয়ালি শিমলাপালে বিরোধী সেভাবে কেউ নেইও, তাদের কোনো অস্তিত্বই এখানে সেভাবে নেই। আমার নাম রামানুজ সিংহপাত্র, আমি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক। আমার কাছে এসেছিলেন, ব্যাপারটা আমি দেখছি কি হয়েছে, আর যা সমস্যা ছিল মিটিয়ে পেনশন যেতে পারছে সেটা আমরা দেখে নিচ্ছি, গুলো চালু করা যায় দেখছি পেনশন। অবশ্যই অবশ্যই, কেন পাবেন না, এলিজিবল পেনশন নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, কিছু একটা প্রবলেম কোথাও হয়েছে আমরা দেখে নিচ্ছি, উনি এসেছিলেন কি হয়েছে সমস্যা দেখে পেনশন চালু করে দিচ্ছি। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না, মন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24-28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই।